যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটি প্রায় শেষের দিকে। কিছু রাজ্যে শুরু হয়ে গেছে ভোট গণনা। কেন্টাকি, ইন্ডিয়ানা ও ওয়েস্ট ভার্জিনিয়ায় জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভারমন্টে জয় পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। 23টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে ট্রাম্প, পেয়েছেন 53,98,000-এর বেশি ভোট। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন 3টি, তাকে ভোট দিয়েছেন 42,83,000-এর বেশি ভোটার। জর্জিয়া, কেন্টাকি, ইন্ডিয়ানা, সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া সহ বেশ কয়েকটি রাজ্যে বন্ধ হয়ে গেছে ভোট গ্রহণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়াও প্রতিনিধি পরিষদ, সিনেটের 34টি আসন ও 11টি রাজ্যের গভর্নর নির্বাচিত করবেন মার্কিনিরা। ফ্লোরিডার পাম বিচ এলাকার কেন্দ্রে স্ত্রী মেলানিয়াকে নিয়ে ভোট দেন ডোনাল্ড ট্রাম্প। আর ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়া ডাকযোগে আগেই ভোট দেন। মার্কিন নির্বাচনে ইলেকটোরাল ভোট 538টি, জয়ী হতে হলে প্রেসিডেন্ট প্রার্থীকে নিশ্চিত করতে হবে 270টি ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আরো খবর জানবো। যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ফ্লোরিডা থেকে যুক্ত হচ্ছেন মোর্শেদ হাসিব। হাসিব, কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ভোট গণনাও শুরু হয়ে গেছে, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? মাসুম রব্বি, আমি আসলে এই মুহূর্তে ফ্লোরিডা না, জর্জিয়াতে আছি, এবং আমি আপনার সাথে যে মুহূর্তে কথা বলছিলাম, আপনি যখন খবর পড়াটা শুরু করলেন, তখনকার পরিস্থিতি এবং মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে যে পরিস্থিতি দাঁড়ালো তার সেটা আপনাকে একটু ব্যাখ্যা করতে চাই। ডোনাল্ড ট্রাম্প 90টি ইলেকট্রাল ভোট পেয়েছে প্রায় 7-8টি স্টেট থেকে, এবং কামালা হ্যারিস 27টি। তো যে 3টি স্টেটের কথা আপনি বলছিলেন, তার বাইরে নতুন করে যে স্টেট যোগ হলো সেখানে আছে ওকলাহামা, সেখানে আছে মিজোরি, সেখানে আছে অ্যালাবামা, সেখানে আছে ফ্লোরিডা। অর্থাৎ এইগুলোতে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে গেছে, এবং এর বাইরে টেনেসি আছে, এর বাইরে ইন্ডিয়ানা আছে, এর বাইরে আপনি যেটা বলছিলেন, এবং সিনেটের, এখানে যেহেতু শুধু প্রেসিডেন্ট না, সিনেটের নির্বাচন হয়, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়, সেখানে রিপাবলিকানরা 42টি পেয়েছে, আর ডেমোক্রেটসরা পেয়েছে হচ্ছে 31টি। হাউসে যেখানে 218টি আসন রয়েছে, সেখানে রিপাবলিকানরা পেয়েছে 41টি, আপনার সাথে কথা বলতে বলতে 39-41 হয়ে গেছে, এবং ডেমোক্রেট পেয়েছে 20টি। অর্থাৎ আপনি যখন নিউজ পড়া শুরু করলেন তখন থেকে এই মাত্র 2-3 মিনিটের মধ্যে অনেকগুলো স্টেটের, প্রায় 8টা স্টেটের ফলাফল চলে এসেছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে দল রিপাবলিকানরা এগিয়ে আছে। তবে বুথ জোরে যেগুলো বলছিল সেগুলো থেকে এখনো ফলাফল আসতে শুরু করেনি, বিশেষ করে 7টা সুইং স্টেট, সেখান থেকে আসতে শুরু করেনি। বেশ কিছু জায়গায় বোমা হামলার আশঙ্কায় ভোট স্থগিত আছে। আমি যেখানে আছি জর্জিয়া, সেখানে ভোট ফলাফল 8টার সময় গণনা করা শুরু করার কথা থাকলে এটা হয়তো ঘন্টা খানেক ঘন্টা দেড়েক পিছাতে পারে। কিছুক্ষণ পর আপনাদেরকে আমি আরো বিস্তারিত জানাতে পারবো। এবং এর বাইরে 7টা সুইং স্টেট আছে, 7টা সুইং স্টেটে পেনসিলভেনিয়াতে কিন্তু ইকুয়াল, মানে ইভেন সিচুয়েশন আছে, সমান সমান সিচুয়েশন আছে। সেটা যদি থাকে এবং কামালা হ্যারিস জিততে হয়, তাহলে মিশিগান এবং উইসকনসিন এই দুটো স্টেটকেও জিততে হবে। দেখা যাক, যেহেতু প্রথমেই ডোনাল্ড ট্রাম্প 90টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছে, এটি আসলে আমি দেখছিলাম এনবিসি নিউজের খবর, তো সেখানে আসলে কামালা হ্যারিস এগোতে হলে কিন্তু আরো পেতে হবে। এবং আমরা 2016 সালে যেটা দেখেছিলাম, সেখানে ডেমোক্রেট এগিয়েছিল, রিপাবলিকানদের পিছিয়ে ছিল, কিন্তু পরে জয় লাভ হয়েছিল রিপাবলিকানদের। এবার কি উল্টো হবে কিনা জানি না, সুষমার কাছে কি আছে আমি চিন্তা করছি। হাসিব, আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের আরেক সহকর্মীর কাছে যেতে চাই, রয়েছেন জিনিয়া কবি সূচনা। সূচনা, ইতিমধ্যেই আমাদের হাসিব সহকর্মী যিনি জানাচ্ছিলেন যে ট্রাম্প কয়েকটিতে এগিয়ে আছেন, তাহলে কি কমলা পরাজিত হতে যাচ্ছেন কিনা? আমি আছি ফ্লোরিডার বাস্তে এলাকায় এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমার আশেপাশে যারা ট্রাম্প সমর্থক রয়েছে, অর্থাৎ রিপাবলিকান পার্টি কিন্তু উইন পার্টি, অর্থাৎ যেই পার্টি ব্যবস্থা নেওয়া সেখানে আমাদের গণমাধ্যম কর্মীরা তারা দাওয়া ছেড়েছিলেন, সেখানে কিন্তু আমরা এসেছি এবং ভোট গণনা শুরু হয়েছে। আপনি আপনি দেখছেন যে আমার চারপাশ দিয়ে যারা তারা সবাই নিজেদেরকে
কারণ এখানে আসলে সবাই বিজয় আগ্রহ বিজয় বিজয় উৎসবের মতো করে আনন্দ করছে সবাই, যদি আসলে ফলাফল আসেন তবে এই পর্যন্ত যে ধন্যবাদ। এবার নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শিহাবুদ্দিন কিসলু। কিসলু, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আমরা যে এক্সিট পোল দেখেছি আবারও সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কামালা হ্যারিস এগিয়ে রয়েছে, তবে যে বিষয়টি যে ব্যাটেল গ্রাউন্ড যে ছয়টি রাজ্য সেখানে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছে, এটি অত্যন্ত ক্রুশিয়াল যেটা আগে থেকে বলা হচ্ছিল। এছাড়া আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে যে বেটিং প্ল্যাটফর্ম আছে যে কালশি, সেখানে ডোনাল্ড ট্রাম্প 58% অর্থাৎ 58% যেটা রয়েছে, পলি মার্কেট সেখানে ডোনাল্ড ট্রাম্প রয়েছে 61%, আর যেটি ইউকে ভিত্তিক একটি প্ল্যাটফর্ম রয়েছে বেটিং সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে 62%। এরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা শ্বাসরুদ্ধকর একটা অপেক্ষার মধ্যে রয়েছে যে রেজাল্ট বা ফলাফল কি হবে। আমাদেরকে অবশ্যই রাত্রে 11টা অথবা 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন এখানে এই মুহূর্তে রাত 8টা কেবল পার হয়েছে, তবে যে বিষয়টি আমি বলবো যে এখানে এই প্রথমবারের মতো আমার দেখা মতে এবং জানা মতে বিভিন্ন জায়গায় শুনেছি যে ভোটার টার্ন আউট অর্থাৎ ভোটারদের উপস্থিতি এটা এই প্রথমবারের মতো এত বেশি, এবং আমি ভোট কেন্দ্রে বিভিন্ন জায়গায় কথা বলে দেখেছি যে প্রচুর সংখ্যক নতুন ভোটারও কিন্তু এবার ভোট দিয়েছে এই এই ভোট কেন্দ্রগুলোতে। সুতরাং এবার যে বিষয়টি হচ্ছে যে নতুন ভোটাররা যেমন উপস্থিত হয়েছেন তেমনি ওভারঅল ভোটের উপস্থিতিও কিন্তু বেশি, এবং যে বিষয়টি এবার বারবার বলা হচ্ছে যে বিষয়টি দেখা যাচ্ছে যে মেয়েদের যে গর্ভপাত বিরোধী যে আইন সেই বিষয়টি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিন্তু বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্বাচনে ভূমিকা পালন করছে, মানে বিবেচনা হয়েছে ইয়াদের মধ্যে ভোটারদের মধ্যে। এছাড়া যে বিষয়টি দেখা যাচ্ছে যে আঞ্চলিকভাবে নিউ ইয়র্কের একটি ল, যে বিষয়টি কিন্তু নিউ ইয়র্কের রেজাল্টের ক্ষেত্রে কিছুটা ইম্প্যাক্ট করতে পারে, যেই প্রথম নিউ ইয়র্কের একটি আইনের জন্য ব্যালট পেয়ে দিয়েছে যেটি জেন্ডার পরিবর্তনের যেই বিষয়ে পরিবর্তনের পক্ষে একটি মানে স্কুলে ইভেন স্টুডেন্টদেরকে ইভেন অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেও যদি তারা মনে করে সরকার সেই ক্ষেত্রে তারা জেন্ডার পরিবর্তনের ক্ষেত্রে একটি আইন পাশের জন্য ভোটে দিয়েছে, যেটি কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়বে ডেমোক্রেটদের জন্য ওভারঅল। তার কারণ আমেরিকা কিন্তু তার যে কোর ভ্যালু সেটা হচ্ছে ফ্যামিলি ভ্যালু, সেই ফ্যামিলি ভ্যালুসটা কিন্তু এবার নির্বাচনে আমার কাছে মনে হচ্ছে যে সেটিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিসাইডস যে আমাদের মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং বিশেষ করে নারীদের গর্ভপাত বিরোধী যে আইন সেই বিষয়টা এবার ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে বিবেচনার জন্য, এবং যে বিষয়টি হচ্ছে যে মেয়েরা কিন্তু এবার বেশি ঝুঁকে পড়েছে কামালা হ্যারিসের দিকে। সবকিছু মিলিয়ে সর্বশেষ যে বিষয়টি বলা যায় যে কমান্ডার ইন চিফ বলে একটি শব্দ এই মার্কিন রাজনীতিতে আছে, সেই কমান্ডার ইন চিফ পদে একজন নারীকে যুক্তরাষ্ট্রের জনগণ দেখতে চায় কিনা সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে বিষয়টি আমরা একই সাথে দেখবো যে বিশ্ব রাজনীতিতে যারা আসলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে পরিচালিত করে নিয়ন্ত্রণ করে তারা কিন্তু বর্তমানে স্ট্যাটাস কোয়ো বর্তমান বাইডেন। আপনাকে ধন্যবাদ।